নামবো মানে? নামবো মানে বোঝেন নাই, আমি আর আপনার নিয়ে কোথাও যেতে পারবো না ভাই। এই একই জায়গায় অনেকক্ষণ যাবত আমারে ঘুরাইতেছেন ভাই। আপনি বিদেশ থেকে আসছেন এমন প্যাসেঞ্জার যে নিজের বাড়ি নিজেই চিনেন না। ভাই বললাম তো দুদিন আগে আমাদের বাসা চেঞ্জ হয়েছে, আমার কাছে ঠিকানাটা আছে কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। এরকম কেন করছেন আমি হঠাৎ বুঝলাম না ভাই। আমার আর বুঝায়েন না ভাই, আপনি নামেন, আমার গাড়িটা ছাড়েন, একটা রিক্সা লন, রিক্সা নিয়ে সারা শহর ঘোরেন আর আপনার বাড়ি খোঁজেন ভাই, নামেন ভাই। আমি আর আপনার কোনো কথাই শুনতে পারবো না, আপনি নামেন নামেন, আপনার ব্যাগটাকে আমি নামিয়ে দিতেছি, আপনি নামেন। জান ভাই আপনার নামাই দিলাম, আপনি আল্লাহর রাস্তায় এখন বিদায় নেন। ঠিক আছে ভাই, আপনি জাস্ট আপনার ফোনটা আমাকে লাস্ট বারের মতো দেন, আমি একটা কল করব। ভাই এতক্ষণ আমার ফোনটা অনেকবার নিছেন ভাই, একবার বলছেন আপনার মাকে ফোন করবেন, একবার বলছেন আপনার বোনকে ফোন করবেন, একবার বলছেন আপনার দুলাভাইকে ফোন করবেন। ভাই আমি আর ফোন টোন দিতে পারবো না, আপনি আপনার মতো যান, আমি আমার মতো যাই ভাই। ভাই আপনি বুঝতে পারছেন না, আমি যদি তাদের সাথে কন্ট্যাক্ট না করি আমি আপনাকে ভাড়াটা দিতে পারবো না। প্লিজ ভাই আমার ভাড়া লাগবে না ভাই, আপনি যান তো যান। টাকা দিতে পারবো না, ঠিক ঠিক আছে। তুই ওই অচেনা ছেলেটার ছবি তুলছিলি? ছেলে কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? আমার জন্য না, তোর জন্য। আমার জন্য? তুই ছ্যাঁকা খাইছিস না, তোর একটা বয়ফ্রেন্ড লাগবে, তোর বয়ফ্রেন্ড এই ছেলেটা হবে, সুন্দর না? দেখ তোর কি মাথা খারাপ হয়েছে? আহা প্রেম না করলে টাইম পাস করবি? তোকে প্রেশার তো নাই, টাইম পাস করবি? আমার তোর বয়ফ্রেন্ড লাগবে না। আরে এইভাবে দেখতেছিস কেন? ছেলেটা তো দেখবে তো, এখন টাকা আছে। দেখ তুই যা সুন্দরী, তোকে দেখলে নিশ্চিত ও হা হয়ে যাবে, দেখবি? দেখ দেখ দেখ। আরে তুই কি গাধি নাকি? গাধি আমাদের দেখছিস কেন? আরে ছেলেটা, আরে আরে দেখ, মাথা নড়াবি না, চোখ নড়াই যে এবার চোখ বুঝে যাবে তো আমার সাথে কথা বল, আমার সাথে কথা বল, টাকা চাই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তোর এই ছবিটা তোলা একদম ঠিক হয় নাই, আমার মাথায় একটা আইডিয়া আসছে, চল চল তুই চল আমার সাথে। ঠিক
দিলাম। ফোন নাম্বার দিলি কেন? ফোন দিবে কাকে? তোকে। তুই কি সত্যি সত্যি আমার নাম্বার দিছিস? সিজি এত জোরে কথা বলিস না, শুনতে পাবে তোর। বারবার এভাবে তাকাচ্ছিস কেন? বোকা নাকি তুই? তোকে সবকিছু শিখাই দিতে হবে। শোন, ফোন দিবে তোকে, তুই কথা বলবি, কতদিন পেঁচাবি, কথা বলবি, প্রেম করবি, তারপর যদি তোর ভালো না লাগে তাহলে আমি আছি তো, আমার এন্ট্রি হবে তারপরে। তোর হয়ে আমি পৌঁছে দিব, সমস্যা কি? কিন্তু ছেলেটাকে ছাড়া যাবে না, মিস করা যাবে না। মিস হ্যান্ডসাম, তোর মাথাটা একদম গেছে। তুই কষ্ট একদম ঠিক করিস নাই, ফোন নাম্বারটা তুই একদম তোর ঠিক হয় নাই, তুই বুঝতে পারছিস? একদম বেঠিক হয় মাকে বলে দিলে এখন কি হবে? না